হুগলির ধনেখাড়ির অন্তর্গত একটি বর্ধিষ্ণু গ্রাম দশঘড়া। ইতিহাস অনুযায়ী কোনো এক সময় মোগলদের লুটপাট থেকে বাঁচতে দশটি ঘড়ায় ধনসম্পদ লুকিয়ে রাখা হয়েছিল, সেই থেকেই নাকি দশঘড়ার নামকরণ। আবার অন্য একটি মত বলছে ছোট ছোট দশটি গ্রাম নিয়ে গঠিত হয়েছিল বলে এই নামকরণ। এই দশঘড়ার রয়েছে বহু সমৃদ্ধ ইতিহাস। শোনা যায় কানা নদীর তীরে অবস্থিত এই গ্রাম নাকি বাহাদুর রাজার আমলে অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হয়ে উঠেছিল, কিন্তু দামোদর নদ তার গতিপথ পরিবর্তন করে নেওয়ায় শুকিয়ে যায় এর শাখা নদী কানা, যার প্রভাব পড়ে দশঘড়ার ব্যবসা বাণিজ্যেও। অগত্যা 700-800 বছর আগে রাজা তার রাজধানী মেদিনীপুরে স্থানান্তরিত করে নেন। কয়েকশো বছর পর ব্রিটিশ ও বাংলার জমিদারদের হাত ধরে দশঘড়ায় আবার বসতি গড়ে ওঠে। এই দশঘড়ায় রয়েছে বেশ কিছু জমিদার বাড়ি। আমরা প্রথমেই পৌঁছে গেছি জমিদার বিপিন কৃষ্ণ রায়ের বাড়ি। এই রায় বাড়িতে প্রবেশ করতে গেলেই প্রথমেই দেখতে পাবেন একটি তোরণদ্বার, যার বাম দিকে রয়েছে একটি ঘড়ি ঘর, পাশেই রয়েছে নাচ ঘর। তোরণদ্বার পেরোলেই বাড়ির একাংশে রয়েছে ডাকঘর। উল্টো দিকে দেখা মিলবে জমিদার বিপিন কৃষ্ণ রায়ের প্রতিষ্ঠা করা দাতব্য চিকিৎসালয়, রয়েছে রায়দের ঝিল বাড়ি। আসুন একটু এগোলেই আমরা দেখতে পাব একটি রাসমঞ্চ। এই জমিদার বাড়ির অন্যতম আকর্ষণ হল প্রাচীন দুর্গাপূজা। জমিদার বাড়ির ভিতরেই রয়েছে বড় দুর্গা দালান। দুর্গা দালানের প্রতিটি স্তম্ভের মধ্যে তৈরি করা রয়েছে বিষ্ণু ও দুর্গার বিভিন্ন অবতারের নাম ও মূর্তি। বাড়ির সামনেই রয়েছে পুকুর। দশঘড়ায় আরও একটি জনপ্রিয় জমিদার বাড়ি হল জগমোহন বিশ্বাসের জমিদার বাড়ি। 18 শতকের প্রথম দিকে জগমোহন বিশ্বাস উড়িষ্যা থেকে দশঘড়াতে এসে বসতি স্থাপন করেন। আজ আমরা সেই পরম্পরা বয়ে নিয়ে আসা বিশ্বাস বাড়ির ঐতিহ্য জেনে নেব বিশ্বাস বাড়ির প্রতিনিধি শ্রী বিশ্বদীপ বিশ্বাসের কাছ থেকে। নমস্কার, রেডিও আইম্যাজিকের তরফ থেকে আমরা আজকে এসেছি দশঘড়ায়। খুব প্রাচীন জনপদ, ঐতিহ্যশালী এবং হুগলি জেলার অন্যতম যে বর্ধিষ্ণু যে অঞ্চল, সেই অঞ্চলগুলোর মধ্যে একটি হচ্ছে দশঘড়া। এবং দশঘড়ার যে জমিদার বাড়ি যেগুলো বিখ্যাত, তার মধ্যে বিশ্বাস বাড়ি হলো অন্যতম। আমরা বিশ্বাস বাড়ির প্রতিনিধি বিশ্বদীপ বিশ্বাস ওনার মুখোমুখি হয়েছি। নমস্কার। নমস্কার। রেডিও আইম্যাজিকের তরফ থেকে আমরা আপনাকে শুভেচ্ছা জানাই, যদিও শীত নেই শীতের শুভেচ্ছা। তো আমরা আপনার কাছ থেকে কি শুনব, এই আপনাদের পরিবারের ইতিহাস, এই ছড়িয়ে ছিটিয়ে আছে যে মন্দির বা দুর্গামণ্ডপ বাকি জিনিস, আপনি যদি একটু বলেন আপনার মতো করে। দেখুন, যেটুকু আমার দাদু বা আমার থেকে যারা বয়স্ক ছিলেন তাদের থেকে যেটুকু শুনিছি, আমাদের প্রথম নিবাস ছিল উড়িষ্যায়। আচ্ছা, উড়িষ্যা থেকে এখানে আমরা আসি এবং তখনকার দিনে জমিদারি তো ছিল জানেন, জায়গা কিনে কিনে জমিদারি বাজেছে। তখন আমাদের গৃহ দেবতা ছিলেন চণ্ডী। চণ্ডী, আচ্ছা। এবং তার মন্দির এই পেছনে যে দুর্গা দালান, সেইটা চণ্ডীর মন্দির, সেই পুজোই হতো। তারপরে আমাদের পরের জেনারেশনের যে দাদু,
তিনি বৈষ্ণব ধর্মে ঠাকুরনি এবং এই গোপীনাথ। আচ্ছা। এবং সেই থেকে তিনটে বিগ্রহ আনা হয়েছিল সোনাকত, গোপীনাথ, গোবিন্দ এবং মদনমোহন। এবং গোপীনাথ এখানে আছেন, গোবিন্দ এবং মদনমোহনকে অন্য জায়গায় দেয়া হয়। আচ্ছা। কেন, একসাথে তো তিনটে পুজো হয় না, সেই থেকে আমাদের বৈষ্ণব ধর্মে পুজো হয়। এবং এই যে টেরাকোটা মন্দির দেখছেন সেই সময় তৈরি, চণ্ডীর যেটা হতে পারে ওইটা আনুমানিক 400-450 প্রথম দিন, মানে ইংরেজ আমলেরও আগে। হ্যাঁ। এবং এটা তার অনেক পরে 300-350 এর মধ্যে দুর্গাপূজা আছে। আচ্ছা, দুর্গাপূজার সময় আমাদের বাড়িতে যেহেতু চণ্ডীর ঘর ছিল এবং প্রথমে যেহেতু আমরা শাক্ত ছিলেন, শাক্ত ছিলেন, সেই জন্য এখনো অব্দি বলি হয়। এবং বলিটা কবে কবে হয়, সপ্তমীর দিন হয়, সন্ধি পুজোয় বলি হয়, নবমীর দিন বলি হয়। সেই সময় বলির সময়ের আগে মন্দিরে বন্ধ হয়ে যায়। এই যে আপনাদের বাড়িটা দেখছি, মানে এটা কতদিনের, মানে পুরনো বা প্রাচীন? শুনুন, এই বাড়িটা টোটাল কিন্তু এক বয়সের নয়। আচ্ছা। কারণ এইটা চারটে ভাগে আছে। পেছনের যে বাড়িটা আছে সেটা হলো সবচেয়ে পুরনো, তারপরে আস্তে আস্তে সাইড সাইড হয়ে এরকম চাচুকো হয়েছে। সেই জন্য এটা ধরুন না, প্রথম যদি পেছন দিকটা ধরা যায় সেটা আনুমানিক 350-400 বছর হবে। আচ্ছা, বুঝে ফেলেছি। কিন্তু এটার বয়স 450 বছর নয়। আপনাদের এই যে পরিবারের বিশেষ যদি কোনো একটা বলেন, কিছু বিশেষ, মানে আচ্ছা বিশেষ যদি বলেন তাহলে আগে ঠাকুর দিয়ে কথা বলি। হ্যাঁ। আচ্ছা, আমাদের যে মা দুর্গা আছে, মা দুর্গার চারটে হাত। প্রথম নম্বর কথা, এই জিনিসটা আপনি সারা ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাবেন না, এটা একমাত্র দেখা যায় উড়িষ্যা। আজ থেকে যদি 350 বছর আগের কথা আমরা ভাবি, তখন এখানে ঘন জঙ্গল স্বাভাবিকভাবে থাকতেই পারে, তাহলে এই শুধু উড়িষ্যা থেকে এসে এখানে আপনাদের পূর্বপুরুষ বসতি স্থাপন করলেন কেন, এটাকে ডেভেলপ করলেন? শুনুন, পূর্বপুরুষ যিনি যেটুকু শোনা কথা তিনি একবারে এসে করতে পারেন। আচ্ছা। এইটা যতদূর মনে হয় থার্ড টাইমে করেছে। এবং যখন এইসব ঠাকুর দেবতা করলেন তখন তো এখানে বন জঙ্গলে ব্রাহ্মণ পাওয়া যাবে না, তারও তো পুজোর ব্যবস্থা করতে হবে। এইবার ওই বিশালক্ষী তলায় দেখবেন ব্যানার্জি পরিবার, ওদের কিন্তু আমরা নিয়ে আসি। আচ্ছা, মানে যে কোনো সভ্যতার সাথে সংস্কৃতির সাথে নদীর একটা যোগ আছে, সেই সময় থেকে এখানে কি কোনো নদী? হ্যাঁ, নদী ছিল। এতক্ষণ আমরা বিশ্বাসবাড়ি ও দশঘরার ইতিহাস শুনলাম শ্রী বিশ্বদীপ বিশ্বাসের কাছ থেকে।